ও হ্যাঁ, না না দেখ, চলো এখানটা চলো দেখ। গুড আফটারনুন বন্ধুরা, নতুন আরও একটু ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ঘুরতে বেরিয়েছি, ভালো তো একটু থাকার কথা। তবে কালকে ভিডিওটা ভীষণ বড় হয়ে যাচ্ছিলো জানেন তো, ওই জন্যে স্ক্রিপ্ট করে দিয়েছি, আর আজকে তারপর থেকে শুরু করছি। যাই হোক বন্ধুরা, আমাদের সঙ্গে একটু এই যো এই উঁচু জায়গাটা দেখুন কীভাবে ঢালু। এই যে আমার মেয়েকে ধরে ধরে বর নিয়ে আসছে, দুজন ধরে তুললে তবে ভালো হয়। দেখেছেন কীরকম রাস্তা, ও একা ওঠার পক্ষে কখনোই সম্ভব নয়। খুব সুন্দর জায়গাটা, এই দেখেছেন দূর, আমরা যখন এই নিচে থেকে যখন আসছিলাম তখন দেখে মনে হচ্ছিল আমরা যদি ওপরে থাকতাম, সবাইকে যদি ওপর থেকে নিচের দিকে দেখতাম সবাইকে, তাহলে সবাইকে কী মানে আমাদের দেখতে কত ভালো লাগতো। এখন আমরা উপরে উঠে গেছি, সবাইকে সত্যি নিচে থেকে দেখতে ওপর থেকে দেখতে পাচ্ছি, ছোট্ট ছোট্ট মানুষ, খুব ভালো লাগছে। দেখেছেন আকাশটা কি সুন্দর লাগছে, দেখ আকাশটা কি সুন্দর লাগছে, দেখ সত্যি বন্ধুরা আকাশটা খুব মেঘলা করে এসেছে, ওয়েদার খুব খারাপ, ছাতাও বেশি নিয়ে আসিনি, রোদ দেখে বেরিয়েছি একটা ছাতা নিয়ে এসেছি। তবে লজে কিন্তু দুটো ছাতা নিয়ে এসেছি, এখানে একটা ছাতা নিয়ে এসেছি। অত বুঝতে পারিনি যে এরকম মানে মেঘলা করে আসবে। যাই হোক কতটা দেখা হবে আমরা জানি না, তবে আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন, ভালো লাগবে। এগুলো সব মোটা মোটা পাথর দিয়ে তৈরি, দেখেছেন, নো স্টোন চিপ, মানে কোনো স্টোন চিপ সিমেন্ট এসব কিচ্ছু দেয়া নেই, শুধু পাথর কেটে কেটে তৈরি। আর ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে কী সুন্দর না, দেখেছেন। আর দূরে একটা মন্দির দেখা যাচ্ছে, ওরে বা, আসল কথা বহু পুরানো পুরানো দিনের তো, কয়েকশো বছর আগের এইসব জিনিস, সব চুটে ফেটে সব বেরিয়ে গেছে, কিন্তু পাথর মজবুত পাথর বলে নয় সেরকমভাবে কিছু হয়নি। দেখেছেন এখানটা রাস্তা কী অবস্থা হয়েছে, অথচ এরই মধ্যে থেকে সবাই এই সরু জায়গাটার মধ্যে থেকেই কিন্তু সবাই হেঁটে হেঁটে একটু ঘোরার চেষ্টা করছে। আর নিচের জিনিসগুলো কত ছোট ছোট দেখাচ্ছে দেখুন, তার মানে আমরা কত উঁচুতে উঠেছি। আসলে বন্ধুরা আমার মেয়েরা খুব খুশি, কখনো তো এরকম চারজনে বেড়াতে সেরকমভাবে যায়নি। এই তো স্বর্ণ মন্দিরে গেলাম, ফিরে এলাম, আর একটা মন্দিরে তো যেতেই পারলাম না, তাই জন্য কিন্তু আমরা সত্যিই খুব খুশি। আমরা যেইভাবে 24 সালে যে এরকমভাবে আমরা কাটাতে পারবো সেটা আমরা কখনোই বুঝতে পারিনি, এটা আমাদের কাছে চিরস্মৃতি হয়ে থাকবে। এখান থেকে তো ওরা নামতেই চাইছে না, আস্তে আস্তে লোকজন কমেও যাচ্ছে মেঘলা করার পর। আসলে বন্ধুরা কাঁথা হলে একটা কী অসুবিধা জানেন তো, আমার মেয়েকে নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার হয়ে যাবে, জুতোতে কাঁথা হয়ে যাবে, জুতোটা ভারী হয়ে যাবে, বুটের তলায় কাঁথা হলে বুটটা ভারী হয়ে যাবে, ও আর হাঁটতেই পারবে না। তাই আমরা একটু চিন্তিত আছি যে বৃষ্টি হলে কী হবে। তা বলে কি সে বর্ষাকালে বেরোয় না, বেরোয়, তবে বর্ষার কাঁথা আলাদা আর এরকম হঠাৎ বৃষ্টি আসা সে ব্যাপারটা আলাদা নয়। এই যে আমরা উঁচুটায় ছিলাম, এবার আমরা নিচুটায় চলে এসেছি, খুব ভালো লাগছে। তবে এখানকার না বেশিরভাগ নিম গাছ, কেন বুঝতে পারছি না, চারিদিকে যত গাছপালা দেখছি তার মধ্যে কিন্তু বেশিরভাগটাই নিম গাছ। তবে এদিকটা সেরকম দেখার কিছু নেই। এই যে মন্দিরের দিকে চলে যাচ্ছি, এবার পাশে একটা মন্দির ছিল, তবে বৃষ্টিও হয়ে গেছে জানেন তো, ভালো মতন বৃষ্টি হয়ে গেছে। মেয়েটাকে বসিয়ে, মেয়ের বাবাটাকে বসিয়ে, আসল ব্যাপারটা হচ্ছে জুতোগুলো না যাকে হোক না যাকে হোক দেখতে হবে, জুতো রাখার বা দেখার কোনো সেরকম পাকাপাকি ব্যবস্থা নেই। তাই ভাবছি মেয়েকে, বড় মেয়েকে, বড় মেয়ে না, বড় মেয়েকে নিয়ে আমি যাচ্ছি, ছোট মেয়েকে আর বাবাকে বসিয়ে দিয়ে
আর আমরা বড় মেয়েকে নিয়ে আমি যাচ্ছি। সবাই ছাতা নিয়েই বেরিয়ে পড়েছে। তবে এটা হচ্ছে এখানকার মন্দির, এখানকার তামিলের মন্দির আর কি। এই মন্দিরের ভেতরে আবার ঠিক সেম এরকমই মন্দির আছে, ঢুকে ফের একই মন্দির। দেখুন ভেতরে আর মন্দিরের সব পাথরের কারিকর্য। এটাও কিন্তু পুরো পাথরের, একদম পাথরের উপর খোদাই করা, নকশা করা, খুব সুন্দর জিনিস। এগুলোই দেখার বিষয়। আমরা ঢুকে গেছি, তবে কিন্তু ঢুকে দেখলাম নো ক্যামেরা, ক্যামেরা এলাও নেই। নাহলে আপনাদের দেখাতাম গর্ভবতী মায়েরা কীভাবে ছুটোছুটি করছে। আপনাদের দেখাতে পারলাম না, ক্যামেরাটা অন করিনি তখনও। কিন্তু ছোট্ট ছোট্ট মাদুর নয়, প্রেগনেন্সি, কিন্তু অন্য আর একটা বাচ্চা নিয়ে এই এর এই ভাগগুলো সব বৃষ্টির জন্য সব আড়ালে চলে গেছে। বৃষ্টি থেকে বাঁচাবার জন্য তার বাচ্চাকে কোলে করে নিয়ে এই কারুকার্যের ফাঁকে ফাঁকে সব বসে আছে। নিচেই ছিল, কি মায়া হচ্ছিল তাকে দেখে কি বলবো। একটাকে কোলে নিয়েছে, অত পেট, অত তো প্রেগনেন্সি। কী ভালো লাগছিল, ক্যামেরাটা মানে অন করা অসুবিধে ছিল বলে করিনি। তো যাই হোক বন্ধুরা, ভেতরে দেখ, ক্যামেরা তো খুলতেই দিচ্ছে না, কিন্তু আমার ছোট মেয়েকে দিয়ে আমি পাঠিয়েছিলাম। যখন আমরা বেরিয়ে এসেছি, আমার ছোট মেয়েকে দিয়ে যখন আমি পাঠিয়েছিলাম ক্যামেরাটা, তখন ও কিছু চুরি করে তুলে নিয়ে এসেছে। তবে এখানকার গান, কথাবার্তা, ভাষা কিছুই তো বুঝতে পাচ্ছি না। এবার ইচ্ছা ছিল একটু লুকোচুরি করে একটুখানে যে, দেখেছেন ভেতরে সেম মন্দির, ওখানেই লেখা আছে ফোনটা নো অ্যালাউ। দেখেছেন এগুলো সব পাথরের কারুকার্য, দেখুন ভালো করে। সব কিন্তু পাথর, পাথর, পাথরের উপরে নকশা করে 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 এই সবগুলো করেছে, দেখুন। দেখুন ভেতরে হচ্ছে, শুধু মনে হয় পায়রা, যদি লুকিয়ে চুরিয়ে তুলে ছবিটা তোলার পরে আমাদের ফাইন দিতে হয়, যেভাবে ট্রেনে আসার সময় ধরেছিল, বা ওদের ভাষা কী বলছে আমরা বুঝতে পারবো না, যদি থানায় নিয়ে যায়, এরকম চিন্তাভাবনা করি। কিন্তু ফটো ক্যামেরাটাই অন করিনি। যাই হোক, আমার ছোটো মেয়ে সাহস করে একটুখানি ফটো তুলেছিল, সেটাই আপনাদের দেখাতে পাচ্ছি। এই যে কত রদ দেখেছেন, তার মানে কিন্তু এখানে রথও কিন্তু টানা হয়। তোরা ফটো ফটো কিছু মানে ভিডিও ভিডিও কিছু করা হয়নি, ছাইটা দিয়ে এরকম ভাবে সবাই তিলক কেটে যায়। আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি, এসে যে আমাদের ভাষায় ফুচকা, এটা ফুচকা বলে না, এটা গোলগাপ্পা না পানিপুরি বলে, কিন্তু যতই বলুন আমাদের মতো একদমই নয়। আর এদের সিস্টেমটা পুরোপুরি আলাদা। আমরা এক জায়গায় গোল করে সবাই মিলে আটজন দশজন মিলে যখন আমরা ফুচকা খাওয়া হয়, তখন কি ভালো লাগে আমাদের। আর এই সিস্টেমটা কিনা পুরোপুরি একদম রাস্তার ধারে দাঁড়িয়েছে, যেখানে কোনো মানুষজন দাঁড়িয়ে থাকার বেশিক্ষণ কোনো স্কোপই নেই। আর এই যে একটা থালায় করে অল্প একটুখানি আলু, একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে, তবে কিন্তু সেই আলুটার কোনো টেস্ট নেই, সেটা দিয়ে দিয়েছে। আর এই যে কী সুন্দর করে সব ট্যাঙ্কগুলোকে ফিল্টারের যে বোতল, জলের কী বলে জানি না, এটা এতে সব রকম মশলা দিয়ে আলাদা আলাদা ফ্লেভারে সব রকম ফ্লেভার দিয়ে জল রেখে দিয়েছে। যার যখন ইচ্ছা সে তখন কিন্তু যখন ইচ্ছা যেটা মনে করবে সেটা খেতে পারে। তবে একসঙ্গে দু তিনজনের বেশি কিন্তু হচ্ছে না, খুব অসুবিধা হচ্ছে রাস্তার ধারে। তো একজন যদি এটা নেয়, আর একজন কিন্তু ওইটা নিতে পারছে না। তবে খেয়ে দেখলাম সব ফ্লেভার কিন্তু
আমাদের মতো এত স্ট্রং নয়। আমাদের এখানে একটা ফ্লেভারেই আমাদের সবাইকে মনে শান্তি এনে দেয়, একদম স্ট্রং করে দেয়। কিন্তু এদের এত রকম ফ্লেভার, দেখুন কত রকম ফ্লেভার। এটা আমলা ফ্লেভার, আমলি, এটা জিরা, এটা কি আছে দেখুন, ও সুইট, এরকম পাঁচটা ছটা কিন্তু ফ্লেভার আছে। কিন্তু কোনো ফ্লেভারই স্ট্রং নয়, মনে হচ্ছে যেন হালকা জলের মধ্যে। এটা নর্মাল, এটা স্পাইসি, এরকম করে পাঁচ ছ রকম আছে। তবে কিন্তু আমাদের মতো এত সুন্দর নয়। ওয়েস্ট বেঙ্গলের ফুচকা এত সুন্দর, নাম করা যায় ফুচকা, ফুচকা বলবো না, পানিপুরি বলবো। যাই বন্ধুরা, পানিপুরি খেয়ে আমাদের এখানে চলে এসেছি হোটেলে। আর যে হোটেলের সামনে দেখুন মুসলিম ছেলেরা তাদের এই মোহরমে, মোহরম নাকি একটা পাবনা আছে না সামনে, তার জন্য প্র্যাকটিস করছে নাচ। দেখুন কীভাবে, দেখুন দেখুন লাঠির সঙ্গে পা বেঁধে নাচছে, বাজনা বাজাচ্ছে। এই জন্য দারুণ লাগছে, ওরা রোজ রাত্রেই প্র্যাকটিস করে, আমরা শুনতে পাই, গিয়ে বসে থাকি, দেখি, বেশ ভালোই লাগে। দুজন থেকে পড়ে গেলে কিন্তু লোক থাকে সামনাসামনি ধরে নেওয়ার জন্য, ঠিক আছে। ওই নাচছে ওরমভাবেই ওরা নাচছে। যাই বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো